লকডাউনের প্রথম দিন থেকেই সহায় সম্বলহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজসেবী মুকুল চ্যাটার্জি। এদিন বারাসাত পুরসভার 30 নম্বর ওয়ার্ডে যুবগোষ্ঠী ক্লাব থেকে মানুষের হাতে চাল, ডাল, ডিম, সয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। মুকুলবাবুর কথায়, যারা দিন আনে দিন খায় এসব মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগে আমাদের এলাকার সমস্ত যুবক ছেলেরা সামিল হয়েছে। আর যারা এই জিনিসপত্র পেলেন এদিন তারাও বেশ আপ্লুত হয়ে বলেন, না পয়সা তো ভালো, আমাদের যে সমস্ত নিম্নবিত্ত মানুষ আমরা দিনে, এখন আমাদের অবস্থা খুব খারাপ, আমরা চলাফেরা করতে পারছি না। এই দিনে মুকুলদার যে অবদান, যে আমাদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমরা সত্যিই গর্বিত মুকুলদার উপরে। রাজ্য জুড়ে যখন লকডাউন চলছে, আমরা বারাসাতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, মানুষ অসহায়ের মতো দিন কাটাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বারাসাতের 30 নম্বর ওয়ার্ডে যুবগোষ্ঠী ক্লাবের থেকে আজ চাল, ডাল এবং ডিম বিতরণ করা হচ্ছে এলাকার দুস্থ মানুষদের উপর। তারা বলছে যে তারা এখনও অবধি কোনো সাহায্য পায়নি। তারা প্রথম যুবগোষ্ঠী ক্লাবে মুকুল চ্যাটার্জির হাত ধরে প্রথম এই ত্রাণ পেলেন। বারাসাত থেকে অঙ্কিতের রিপোর্ট, নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।